حقیقت سے تو دنیا میں خبر ہے دنیا کی نمائش فر نظر ہے نمی گویم کہ اج دنیا جدا باش بہر کار کی شیبا جدا باش چست دنیا اج خدا غافل بودا نقام عاشق نقرا او زر زندزار اللہ کلا بوزا بڑو دائی ای جنو بازان حات دورے گلم پائے پڑے گلم پاسوک تو نماز پڑ بین تو انشاءاللہ کتا کن زورے کن زورے کن پاسوک تو نماز پڑ بین نمازر نمازر بیکل بھوکی سنائی نماز سڑا کلی جنت زوا زائی بی زورے کن زورے کن نماز سڑا کلی جنت زوا زائی بی ان نمازر بیتور نبی درود آسے نا نائی زورے کن ای جنو پاسوک تو نماز امرا پڑ بو انشاءاللہ راجی اسی تو انشاءاللہ اللہ تبارک تعالی مدر کے سرشتی کرے سن تر عبادت جنو کشت جنو کتا کن زورے کن زورے کن کشت جنو سرشتی کرے سن عبادت جنو ما خلقت الجن والانس الا ليعبدون نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى
على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة الشهيد درود إبراهيم একটু আওয়াজে পড়বো, রাজি আছি তো ইনশাল্লাহ। দুরুদ ইব্রাহিম কোন ইবাদতের ভিতরে পড়া হয়? কথা কন জোরে কন, নামাজের ভিতরে। সুতরাং আমাদের তো সবারই মুখস্থ আছে, কি ঠিক না? এখন আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم، الحمد لله. জামিয়া জুনাইদিয়া দারুস সালাম মাদ্রাসার তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকাই জিকির, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ ইমদাদুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, প্রধান অতিথি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ইসমাইল হাতেমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, বিশেষ অতিথি সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? কথা বলবেন আমার সঙ্গে, চুপ করে বসে থাকতে দেব না আমি, এই জন্য দেব না, কিছু সওয়াবের দরকার আছে না নাই? কথা বলেন, আপনারা যখন কোরআনের পক্ষে সাই দেবেন, কথা বলবেন, ইয়েস নট ভেরি গুড, হা না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলি যখন বলবেন আমল নামায় সব হবে, কি ঠিক না? কোরআনের পক্ষে কথা বললে সব হয় না গুনাহ হয়? জোরে বলেন, যদি মনে করেন সব হবে তাহলে আমাদের কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন তো, এখন আপনারা মাহফিলে আসতে পেরে খুশি হয়েছেন তো? সবাই কথা বলেন খুশি হয়েছেন মাহফিলে আসছেন কারে পাওয়ার জন্য? কথা কন জোরে কন, কারে পাওয়ার জন্য? আল্লাহর নাম নিলে গুনাহ হয়? তো একটু জোরে নেবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? কারে পাওয়ার জন্য আসছেন মাহফিলে? আমরা চাই কারে? আমরা যদি আল্লাহরে পেয়ে যাই আর কিছু লাগবে? এক ছাত্ররা কথা বল, আর কিছু লাগবে? প্রত্যেকটা কাজ কারে খুশি করার জন্য করব? জোরে বলেন, কারে খুশি করার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার কথাবার্তা, তোমার ওয়াজ নসিহত শোনা, তোমার কোরআন তেলাওয়াত করা, যা কিছু করবা একমাত্র আমি মালিককে খুশি করার জন্য। কারে কথা কন, কারে খুশি করার জন্য? জোরে বলেন, আল্লাহরে খুশি করার জন্য যদি আমরা করতে পারি। আল্লাহ তাবারিক ওয়া তাআলা ডাকতে বলেন, এ বান্দা, আমার যদি খুশি করার জন্য প্রত্যেকটা কাজ করতে পারো, একটা একটা কথা কপালে লেখা রাখবা, কিয়ামতের কঠিন ময়দানে আমি মালিক মেহেরবান, তোমাকে মাফ করিয়া বিনা হিসাব আমার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই কারে? জোরে কন, কারে চাই? এই মাহফিল সাজানো হয়েছে কার খুশির জন্য? মাহফিলে আমরা আইছি কার খুশির জন্য? আমরা যদি এগুলি করতে পারি মুসলমান, তাহলে একটা কথা জানি না রাখবেন, কিয়ামতের ময়দানে বিনা হিসাব আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর তা যদি না করতে পারি, তাহাজ্জুদ গুজারি যদি আপনি হয়ে যান, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, যাই কিছু করবেন, আল্লাহরে খুশি করার জন্য যদি না করতে পারেন, কত কফালে লেখা রাখেন, আপনার কফালে জান্নাত জুটবে?
কথা কয় না জান্নাত জুটবে না এই জন্য যা করব কার খুশির জন্য জোরে কন তাহলে আপনাদের কি আমি বলেছিলাম আমার শানে দুরুদ পড়ার জন্য আমার নবীর শানে কার শানে কথা কন কার শানে দুরুদ পড়া লাগবে আমার সাথে আপনারা দুরুদ পড়বেন রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন দুরুদ পড়লে সব হয় না গুনাহ হয় দুরুদ পড়লে 10টা নেকি হয় সুবহানাল্লাহ বলেন একবার একবার যদি দুরুদ পড়েন কয়বার কথা কন একবার যারা দুরুদ পড়বে তার আমলনামায় 10টা নেকি লেখা হবে সুবহানাল্লাহ বলেন একবার 10টা গুনাহ কাটা যাবে 10 বার খাস রহমত আল্লাহ আপনার মাথার উপরে নাজিল করবে সুবহানাল্লাহ বলেন একবার তাহলে 3 10 কে কয়টা হলো 3 10 কে 30টা ফজিলত আপনার আমলনামায় লেখা হলো তাহলে এতে লস হইলো না লাভ হইলো কথা কান তাহলে আমরা পড়ি আল্লাহ ছোট্ট একটা আমল আপনাদেরকে শিখাইয়া দেব ছোট্ট একটা সাল্লাল্লাহ পড়েন আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ছোট্ট একটা আমল আমরা হাঁটতে চলতে ফিরতে পড়ব রাজি আছি তো ইনশাআল্লাহ কথা কান রাজি আছি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়েশা কোনো গান গাবো না নর্তকী শিল্পীদের গান গাবো না একটা মাত্র গান গাবো সে হলো নবীর শানে দুরুদ আল্লাহর শানে জিকির কি রাজি আছি তো ইনশাআল্লাহ কার জিকির করব কথা কান কার গান গাইব আল্লাহর গান আল্লাহর নবীর গান গাইব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় জিকির করবেন আল্লাহর নামের জিকির করবেন লা ইলাহা পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ এইভাবে যদি জিকির করতে পারেন কলব নরম হইবে কলবটা পরিষ্কার হয়ে যাবে দিল নরম হইয়া যাইবে চোখে পানি আসবে আল্লাহ তাবারিকু তাআলা ডাক দিয়ে বলেন বান্দারে যখন তোমার চোখে পানি আসবে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ কাতা মাফ করিয়া দেব সুবহানাল্লাহ এই জন্য বাজান কার শানে জিকির করব জোরে কয় না জোরে কয় না আল্লাহর শানে জিকির করব আল্লাহর নামের উপরে জিকির করব নবীর শানে দুরুদ পড়ব রাজি আছি তো ইনশাআল্লাহ দুরুদ পড়লে কত দান দুরুদ পড়লে কত মর্যাদা তার বাস্তব চিত্র আর দৃষ্টান্ত যদি আপনাদের সামনে তুলে ধরি একটু সহজ কায়দায় বুঝি আসবে আল্লাহ তাবারিকু তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এ বান্দারা আমি আল্লাহর নবীর শানে দুরুদ পড়ো আমি আল্লাহর নবী পয়গম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম নিলে কি পড়া লাগে কথা কয় না জোরে কয় না জোরে কয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর শানে তোমরা দুরুদ পড়ো এ কথা দুরুদ পড়ার কথা কে বললেন জোরে কান আরো জোরে বলেন আল্লাহ তাবারিকু তাআলা ডাক দে বলেন আমার নবীর শানে দুরুদ পড়ো এই দুরুদটুকু যদি তোমরা পড়তে পারো তাহলে কতটুকু ফজিলত হবে বাজান তার বাস্তব চিত্র আর দৃষ্টান্ত আপনাদের সামনে যদি একটু তুলে ধরি সহজ কায়দায় বুঝি আসবে রে বাবা হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার শিবলি রহমাতুল্লাহ আলাই ওলিয়ে কামিল উনি হজের ময়দানে রওনা করেছেন হজের ময়দানে যাইয়া উনি হজ করবেন হঠাৎ করে নজর কোণে তাকাইয়া দেখে একটা নজন যুবক এইভাবে ঘুরতেছে আর তওয়াফ করতেছে আর পড়তেছে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এইভাবে উনি তওয়াফ করতেছেন আর ঘুরতেছেন আর দুরুদ পড়তেছেন হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাই ওই নজন যুবককে ডাক দে বলে এ যুবক দুরুদিত আল্লাহু আকবার তওয়াফের তো একটা আলাদা দোয়া আছে কেন তুমি নবীর শানে দুরুদ পড়তেছো আমার তো বুঝি আসতেছে না ওই নজন যুবক ডাক দে বলেন ও ওলিয়ে কামিল আল্লাহু আকবার এই দুরুদের ভিতরে আমি অনেক ফজিলত পাইছি অনেক বরকত পাইছি যার কারণে আজকে নবীর শানে দুরুদ শরীফ তেলাওয়াত করতেছি ওলিয়ে কামিল শিবলি রহমাতুল্লাহ আলাই ডাক দে বলেন এ যুবক তুমি কেমনে ফজিলত পাইছো
দৃশ্য তার বাস্তব চিত্র আমার সামনে একটু তুলে ধরো আমি ডুবদাতে বুঝতে পারি ওই নওজোয়ান যুবক ডাকতে বলতেছেন ওলিয়া কামেল আমি আর আমার আব্বা দুইজনে আমি রওনা করেছিলাম হজের হজের ময়দানে রওনা করেছি মরুভূমির রাস্তা দিয়ে আকাবাকা রাস্তা দিয়ে যখন রওনা করেছি হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখি আমার বাবা জমিনের উপরে আল্লাহু আকবার পড়া আছে ছটফট করতেছে আল্লাহু আকবার জীবন যায় 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 বাবা এরপরে কিছুক্ষণ পরে নজর করে তাকাইয়া দেখি আমার আব্বার নাই আমার আব্বা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়া কবরের বাসিন্দা হয়ে গেছে আমি কি করব কি করব আমার বাবারে মাথাটা এইভাবে হাঁটুর উপরে দিয়া আমি চুপচাপ করে বসে রইলাম হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখি আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে জানোয়ারের মতন চেহারাটা হয়ে গেছে শোয়ারের মতন চেহারাটা হয়ে গেছে ও বলিয়া কামিল আমি চিন্তায় পড়ে গেলাম কি করা যায় কি করা যায় আমার আব্বার বিশ্রী চেহারা কারে আমি দেখাইব আল্লাহু আকবার আমি কেবনে কারে দেখাইব চিন্তা করিয়া দুইটা হাঁটুর ভিতরে মাথা ঢুকাইয়া আমি চিন্তা করতেছি করতে 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 হঠাৎ করি আমার ঘুম আসছে আমার জিম আসছে ঘুমের ভিতরে হঠাৎ করিয়া আমি স্বপ্ন যোগে দেখি কে যেন সাদা পাগড়ি পরিহিত অবস্থায় পাঞ্জামি পরিহিত অবস্থায় আল্লাহু আকবার এইভাবে তজমি হাতে আমার আব্বার কাছে চলে আসছে আমার আব্বার কাছে আইসা আমার আব্বার চেহারার উপরে এইভাবে হাতটা মুলায়ন করে দিলেন যখনই হাতটা মুলায়ন করে দিলেন নজর করে তাকাইয়া দেখি আমার আব্বার চেহারা আগের চাইতে আল্লাহু আকবার কোটি কোটি গুণে চেহারা বৃদ্ধি পাইছে চেহারার মধ্যে মনে হচ্ছে যেন নূর চমকাইতেছে আল্লাহু আকবার হকীকত সে তো দুনিয়া মে খবর হাই দুনিয়া কি নুমাইশ পর নজর হাই নমি গুয়াম কি আজ দুনিয়া জুদা বাস বহার কার কি শিবা জুদা বাস চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদা নাই কমাশক নকরা ও জার জিন্দে জার আল্লাহর খেলা বোঝা বড় দেয় আল্লাহর খেলা কলি বোঝানো যাবে না রে বাবা আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে কি পারে না জোরে পান আরো জোরে বলেন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে উলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিমমান তাশা ওয়া তুইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল আল্লাহ ইচ্ছা করলে রাজারে আল্লাহু আকবার রাজারে ফকির বানাইতে পারে ফকির রে বাদশা বানাইতে পারে পারে কি পারে না জোরে কান জোরে কান আল্লাহু আকবার এটা কার ইচ্ছা জোরে কয় না জোরে কয় না আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছা করলে বাদশারে ফকির বানাইতে পারে ফকিরকে বাদশা বানাইতে পারে এটা আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না এই জন্য অহংকার করার কিছু নাই রে যুবক হাতে ধরে গেলাম পায়ে পড়ে গেলাম খবরদার অহংকার করিও না অহংকারীকে অহংকারীকে কলি আল্লাহ পাক দেখতে পারে না আল্লাহ তো পারেই না মানুষও পারে না কথা কয় না আছে না নাই আল্লাহু আকবার আল্লাহ তাবারিকু তাআলা ডাক দে বলেন বান্দারি অহংকার করিও না অহংকারকে আমি আল্লাহ ওই রাজপ্রাসাদ থেকে কান ধরিয়া টান দিয়া আমি আল্লাহ রাস্তার ফকির বানাইয়া ভাঙ্গা প্লেট হাতে ধরাইয়া দিয়া আমি আল্লাহর জন্য এক মিনিটের ব্যাপারও না কথা ঠিক এই জন্য বাজান ভালোভাবে খেয়াল করবেন আল্লাহ কারে কখন যে কি বানাইয়া ফেলে এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা রোনাজারি করা তওবা করা মাপ চাও আল্লাহর কাছে মাপ চাইতে তাহলে থাকবেন রে বাবা এ যুবক তোর পা দুই কেনা গাইয়া দি আমি পা জড়াইয়া ধরছি রে বাবা তারপরে অন্যায় করিও না অহংকার করিও না দপদপ দপদপ করিয়া জমিনের উপরে হাইটো না অহংকারকারী কি কলি আল্লাহ অবশ্যই ধ্বংস করবে কথা বলেন ঠিক কি ঠিক না
আল্লাহু আকবার ওই ওলিয়ে কামিল শিবলি রহমাতুল্লাহ আলাইকি ডাকতে বলতেছেন যুবক আমি হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখি একজন হুজুর আয়েশা আমার আব্বার মাথা থেকে শুরু করিয়া পুরা চেহারার উপরে এইভাবে হাতটা মোলায়ন করে দিলেন আমি নজর করে তাকাইয়া দেখি আমার আব্বার চেহারাটা আগের চাইতে চকচক করতেছে নূর চমকাইতেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভালোভাবে খেয়াল করবেন দিল নরম করে দেবেন চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করবেন রে যুবক হাতে ধরে গেলাম পায়ে পড়ে গেলাম আল্লাহর কাছে কান্নাকাটি করেন দুরুদের কত দাম দুরুদের কত ফজিলত এ যুবক নর্তকী শিল্পীদের গান ছেড়ে দেন শিল্পীদের গান জুবান থেকে বাহির করে দেন একমাত্র আমার আল্লাহর গান গাওয়া শুরু করে দেন নবীর গান গাওয়া শুরু করে দেন কপালে লেখা রাখেন কিয়ামতের ময়দানে বিনা হিসাব আল্লাহ জান্নাত পাইয়া যাইবেন সুবহানাল্লাহ এ যুবক এ আমার মা বোনেরা ভালোভাবে খেয়াল করবেন মুরব্বী আমার বাবাজিরা ভালোভাবে খেয়াল করবেন দিল নরম করে দেবেন আল্লাহু আকবার চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করবেন কার যে কোন সময় কি হয়ে যায় এটা কলি বলার অপেক্ষা রাখে না রে বাবা এখন ওই নজন যুবক ডাকতে বলতেছেন এ ওলিয়ে কামিল আমি নজর করে তাকাইয়া দেখি আমার আব্বার চেহারা আগের চাইতে চকচক চকচক করতেছে নূর চমকাইতে তালে আছে আমি এরপরে আব্বার লাশটা লইয়া আমি বাড়ির দিকে রওনা করব হঠাৎ করিয়া আমি দেখি ওই হুজুর রওনা করেছে আমি ডাক দে বললাম হুজুর আপনার বাড়ি কোথায় আপনার তো আমি চিনলাম না এ হুজুর আপনি কোথা থেকে এসেছেন হুজুর গো আপনার তো আমি চিনলাম না হুজুর ডাক দে বলে বাবা রে আমার দিকে তাকাইয়া দেখো ভালোভাবে খেয়াল করো আমারে আগে কোনোদিন তুমি দেখেছো কিনা ডাক দে বলে না হুজুর না আমি আগে কোনোদিন দেখি নাই এই তো সর্বপ্রথম আপনার সঙ্গে আমার দেখা হলো আপনার পরিচয় দেন আপনি কে কোথা থেকে এসেছেন ওই হুজুর ডাক দে বলে বাবা রে আমি হলাম আখেরি জামানার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার তোমার আব্বার কাছে চলে আসি বলে কেমনে হুজুর আসলেন বলে তোমার বাবা কেন আসলেন এই জন্য আসি তোমার বাবা প্রতিদিন আমি নবীর সামনে 300 বার দুরুদ শরীফ না পড়িয়া কোনো দিন বিছনার উপরে ঘুম যায় না সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাহলে দুরুদ পড়ার দরকার আছে না নাই জোরে কয় না জোরে কয় না আছে না নাই ভালোভাবে খেয়াল করবেন দুরুদ পড়লে লস হয় না লাভ হয় জোরে কয় না গান গাইলে লস হয় না লাভ হয় এই কি হয় লস হয় জাহান্নামে যাওয়া লাগবে গান গাইরে রে বাবা এ যুবক হাতে ধরে গেলাম পায়ে পড়ে গেলাম খবরদার খবরদার নর্তকী শিল্পীদের গান গাইবেন না গান যখন গাইবেন নবীর দুরুদ জিব্বা নবীর দুরুদ দিয়া জিব্বাটা তরতাজা রাখবেন আল্লাহ জিকির দিয়া জিব্বাটা তরতাজা রাখবেন দেখবেন কিয়ামতের ময়দানে কবরে হাসরে মিজানে সব জায়গায় আমার আল্লাহ আপনারে মাফ করিয়া বিনা হিসাব জান্নাত দিয়ে দেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ভালোভাবে খেয়াল করবেন এ বাজান এই কথা বলিয়া ওই নজওয়ান যুবক ডাক দে বলে আমি যখন আমার আব্বারে লইয়া আমি বাড়ির দিকে রওনা করলাম লাশটা লইয়া বাড়ির দিকে রওনা করলাম বাড়িতে যাইয়া ফজরের নামাজ পড়ি আমার আব্বার জানাজার নামাজ আমরা পড়ব জানাজার নামাজ পড়ার জন্য কাতার সোজা করে দাঁড়াইয়া গেছি হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখি কে যেন কোথা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার আব্বার জানাজার নামাজে আয়েশা হাজির হয়ে গেছে আমি নামাজ আসছে নামাজের শেষে ডাক দিয়ে বললাম ভাইজান আমার আব্বা মারা গেছে আমি পোস্টারিং করি নাই মাইকিং করি নাই বিজ্ঞাপন দিই নাই কাউকে কোনো দাওয়াতি কাজ আমি করি নাই ভাইজান আপনারা কেমনে বুঝলেন আমার আব্বা মারা গেছে আপনারা কেমনে আসলেন এখন ডাক দিয়ে বলতেছে যুবক আমরা যখন ফজরে
ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকলাম, ফজরের নামাজ পড়লাম মসজিদ থেকে কেবল সবে মাত্র বাহির হইছি, কে যেন গায়েব থেকে আওয়াজ আওয়াজ দিয়ে ডাক দে বলে কারা কারা আছো, কার কার গুনাহ মাফ করানোর দরকার, কার কার গুনাহ মাফ করানোর দরকার, যার গুনাহ মাফের প্রয়োজন তারা অমুকের জানাজার নামাজে শুনিয়া যাও, জিন্দগির গুনাহ মাফ হইয়া যাইবে। আল্লাহু আকবার। হাকিকত সে তো দুনিয়া মে খবর হাই, দুনিয়া কি নুমায়েশ পর নজর হাই, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কার কি সিবা জুদা বাস, চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল, বুদাম নিকম আশুক নকরা ও জর জিন্দেজার। আল্লাহর খেলা বোঝা বড় দেয়, এই জন্য বাজান হাতে ধরে গেলাম, পায়ে পড়ে গেলাম, পাঁচ অক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, কথাকন কথাকন জোরে কন জোরে কন, পাঁচ অক্ত নামাজ পড়বেন, নামাজের নামাজের বিকল্প কিছু নেই, নামাজ ছাড়া কলি জান্নাতে যাওয়া যাইবে, জোরে কয় না জোরে কয় না, নামাজ ছাড়া কলি জান্নাতে যাওয়া যাইবে না, আর নামাজের ভিতরে নবীর দুরুদ আছে না নাই, জোরে কয় না, এই জন্য পাঁচ অক্ত নামাজ আমরা পড়বো ইনশাল্লাহ, রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ তাবারিকু তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কিসের জন্য কথা কন জোরে কন জোরে কন, কিসের জন্য সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদু। আল্লাহ তাবারিকু তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, জিন এবং ইনসান এই দুইটা সম্প্রদায়কে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, কিসের জন্য জোরে কান জোরে কান, ইবাদতের ভিতরে নামাজ আছে না নাই, জোরে কয় না জোরে কয় না, নামাজ আছে না নাই, জিকির আছে না নাই, কোরআন তেলাওয়াত আছে না নাই, এই জন্য বাজান পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাবারিকু তাআলা সর্বপ্রথম নামাজের ওই হিসাব নেবে, কিসের হিসাব জোরে কান জোরে বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন, কিসের হিসাব নেবে, নামাজের ওই হিসাব নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাবারিকু তাআলা সর্বপ্রথম নামাজের ওই হিসাব নেবে, আপনি কোথায় কি করেছেন, এই হিসাব আগে দেওয়া লাগবে না, এই হিসাবও নেবে পরে নেবে, কিন্তু আগে সর্বপ্রথম আপনার কাছে নামাজের হিসাব চাইবে, আপনার কাছে ডাক দে বলবে বান্দা কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে থেকে একটা নজওয়ান যুবককে ধইরা আইনা, ডাক দে বলবে এ যুবক তুমি কি পৃথিবীর জমিনে নামাজ পড়েছিলে কিনা, যদি তুমি নামাজ পড়ে থাকো আজকে কিয়ামতের ময়দানে আমি মালিক মেহেরবান, ওই দেখো জান্নাতটা দেখা যায় জান্নাতের দরওয়াজা দিয়া, আমি আল্লাহ তোমারে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ জোরে কন, কয় রাকাত, দুই রাকাত নামাজ যদি পড়ে দেখাইয়া দিতে পারো, ওই যুবক মনে মনে খুশি হবে, আর মনে মনে ভাববে আল্লাহ নামাজ না পড়লে কি আয়, আমি পাঁচ অক্ত না পড়লে কি আয়, তবে অন্তত পক্ষে দুইটা ঈদের নামাজ তো পড়েছি, জুমার নামাজ তো পড়েছি, কেমনে তাসবিহ পড়া লাগে, কেমনে তাহলিল পড়া লাগে, কেমনে রুকু সেজদা করা লাগে, এগুলি আমার মুখস্থ আছে, নিরপেক্ষভাবে উত্তর দেবেন। নামাজ যদি পাঁচ অক্ত আপনারা না পড়েন, কিয়ামতের ময়দানে নামাজ দেখানো যাবে, জোরে কয় না যাবে, যাবে না, কিন্তু মনে মনে খুশি হইয়া যাইবে, আর মনে মনে ভাববে আল্লাহ নামাজ না পড়লে কি আয়, কেমনে রুকুতে যাওয়া লাগে, কেমনে সেজদায় যাওয়া লাগে, এগুলি আমার জানা আছে, নিরপেক্ষভাবে উত্তর দেবেন। ও কি নামাজ দেখাইতে পারবে, কথা কয় না, পারবে পারবে না, আল্লাহ তাবারিকু তাআলা ডাক দে বলবেন এ যুবক তুমি কল্পনা করতেছো আমি আল্লাহর কাছে জানা আছে না নাই, জোরে কয় না, ইন্নাল্লাহু সামিউন বাসির, আমার আল্লাহ কয় আমি জানি এবং শুনি, সুবহানাল্লাহ বলেন একবার, আমি জানি এবং শুনি, সুতরাং তুমি এখন নামাজটা একটু দেখাইয়া দাও, দেখি তুমি কেমনে নামাজটা পড়াই পড়ে দেখাইতে পারো, নামাজে দাঁড়াইয়াই দেখো, দেখি আমি তুমি কেমনে নামাজ পড়তে পারো, এই মনের খুশিতে যুবক বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া হাত বাঁধবে। আমরা প্রথম কি করি নামাজে, হাত বাঁধি না,
بسم الله الله اكبر بوليا اي باب হাত বাঁধবে বাজান এখন আল্লাহ তাবারক তাআলা ডাকতে বলবেন বান্দা এখন রুকুতে যাও আসলে আমরা নামাজে হাত বাঁধার পরে কোথায় যাই কথা কয় না জোরে কোন কোথায় যাই রুকুতে যাই এখন আল্লাহ তাবারক তাআলা ডাকতে বলবেন এখন রুকুতে যাওয়ার জন্য চেষ্টা করবে এই যে মাজার ভিতরে আল্লাহ পাক একটা কবজা লাগাইয়া দেশে দেশে না দেই নাই জোরে কয় না জোরে কয় না জোরে কয় না একটা কবজা লাগাইয়া দেশে তার বাস্তব চিত্র দৃষ্টান্ত যদি আপনাদের সামনে তুলে ধরে একটু সহজ কই দেয় বুঝি আসবে রে বাবা আল্লাহু আকবার আল্লাহ তাবারক তাআলা ডাকতে বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরিসিনি নাওয়াহাদাল বালাদিল আমিন لقد خلقنا الانسان في احسن تقويم আমি আনজির ফল জাইতুন ফল কোহেতুর পাহাড় আর মক্কা শরীফের কসম কাটিয়ে বলতেছি নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম সুরাতে সুন্দর চেহারা দিয়ে বানাইছি সুবহানাল্লাহ বলেন একবার আমি মানুষকে কেন চেহারা দিয়ে বানাইলাম তার বাস্তব চিত্র হলো মানুষ যেন নামাজ পড়ে সুবহানাল্লাহ করে একবার কি পড়ে জোরে কয় না জোরে কয় না জোরে কয় না মানুষ যেন নামাজ পড়ে নামাজ জন্য কিনা তার বাস্তব চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরতেছি রে বাবা আল্লাহু আকবার বান্দা যখন নামাজ পড়বি আল্লাহু আকবার বান্দা আল্লাহ তাবারক তাআলা ডাকতে বলেন বান্দা তুমি যখন এইভাবে হাত বাঁধবা আমি আল্লাহ নামাজের জন্য বানাইলাম কিনা তার বাস্তব চিত্র তোমাদের সামনে তুলে ধরতেছি আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনি নাওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনা الانسان في احسن تقويم انذر فال زيتون فال কোহেতুর পাহাড় মক্কা শরীফের কসম কাটিয়া বলতেছি আমি আল্লাহ তাবারক তাআলা আল্লাহু আকবার তোমাদেরকে অতি উত্তম সূরাতে সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি নামাজের জন্য সৃষ্টি করেছি সুবহানাল্লাহ বলেন একবার কিসের জন্য কথা কন জোরে পায় না কিসের জন্য নামাজের জন্য বানাইলো কিনা তার বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি আল্লাহ পাক এই যে দুইটা হাতের ভিতরে একটা কবজা লাগাইয়া দেশে দেশে না নাই নাই কথা কয় না কেন দেশে যেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া হাত বাঁধতে পারি নিরপেক্ষভাবে উত্তর দেবেন কবজা যদি না লাগানো থাকতো তাহলে কি আমরা কখনো হাত বাঁধতে পারতাম কথা কয় না হাতটা এভাবে লম্বা হয়ে থাকতো কি থাকতো না আল্লাহ তাবারক তাআলা ডাকতে বলেন বান্দা আর একটু নিচেই যাও আমি আল্লাহরে তুমি চিনতে পারবা আমরা আল্লাহরে চিনতেছি তো কথা কয় না আমি আল্লাহরে তোমরা চিনতে পারবা আর একটু নিচে যাও তোমার এই যে মাজার ভিতরে আমি আল্লাহ কবজা লাগাইয়া দিলাম কেন লাগাইলাম যেন তুমি সুন্দর কায়দায় রুকুতে যাইতে পারো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমি এ বান্দা তুমি আর একটু নিচে যাও আমি মালিককে তুমি চিনতে পারবা কেন তোমার তোমার নামাজের জন্য বানাইলাম কিনা তার বাস্তব চিত্র আমি আল্লাহ তোমার সামনে তুলে ধরতেছি এ বান্দা দুইটা হাঁটুর ভিতরে আমি আল্লাহ কবজা লাগাইয়া দিলাম কি লাগাইলাম কথা কয় না আপনারা আমার কথা বুঝতেছেন তো ঝামেলা হচ্ছে না তো দুইটা হাঁটুর ভিতরে আমি আল্লাহ কবজা লাগাইয়া দিলাম কেন লাগাইলাম যেন তুমি সুন্দর কায়দা সিজদার থেকে উঠিয়া হাঁটু ভাস করিয়া বসতে পারো আত্তাহিয়াতুস সূরাতে কথা ঠিক মা কুন চুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাদে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতেরা ইজবাহানে ইয়াদিউন গৌর কর নামানি আসে ইয়াদিউন আল্লাহ তাবারক তাআলা বলেন আমি তোমাদেরকে নামাজের জন্য বানাইলাম কিনা একটু নিচে যাও এ বান্দা তুমি যখন তোমার চার আঙ্গুল বিশিষ্ট একটা কপাল দিয়েছি কি দিয়েছি কথা কয় না জোরে কয় না চার আঙ্গুল বিশিষ্ট একটা কপাল তোমাকে দান করেছি বান্দারে যখন তুমি এই কপালটা জমিনের উপরে এইভাবে লাগাইয়া দিবা আমি আল্লাহ তোমার কপাল এবং জমিনের মাঝখানে আমি আল্লাহ আমার নূর বিছাইয়া দেব সুবহানাল্লাহ তাহলে কিসের জন্য আল্লাহ পাক আমাদেরকে বানাইছে
সৃষ্টি করেছে কিসের জন্য? নামাজের জন্য। বুঝিছেন তো আপনারা? কথা কয় না, বুঝিছেন? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। ওই যে সেই নজওয়ান যুবকটা ধরা খেয়ে আছে, মনে আছে তো? যুবকটা ধরা খেয়ে দাঁড়ায় আছে, এখন রুকুতে আল্লাহ তাবারক তাআলা ডাক দিয়ে বলতেছেন, বান্দা এখন রুকুতে যাও। আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, এ বান্দা তুমি এখন রুকুতে যাও। ওই বান্দা রুকুতে যাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু বান্দার মাজাটা ভাঙবে না। কি ভাঙবে না? কথা কই না, মাজা ভাঙ্গানোর মালিক কে? জোরে বলেন আল্লাহ নামে, জোরে নেন, জোরে নেন, জোরে নেন, মাজা ভাঙ্গানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা ডাক দে বলবেন, বান্দা তুমি এখন কেন কাঠ হইয়া দাঁড়াইয়া থাকলা? ওই বান্দার মাজাটা ভাঙবে না, কাঠ হইয়া দাঁড়াইয়া থাকবে। ওই বান্দাকে বলা হবে, এ বান্দা তুমি এখন রুকুতে যাও। ওই বান্দা রুকুতে যাওয়ার জন্য চেষ্টা করবে, আর চোখের পানি ছানিয়া কাঁদবে, আর ডাক দে বলবে, মালিক আমি কেন রুকুতে যাইতে পারতেছি না, আমার মাজাটা কেন ভাঙে না? আল্লাহ তাবারক তাআলা ডাক দে বলবেন, এ বান্দা, এ বদমাইশ, তুমি তো দুনিয়ার জমিনে নামাজ পড়েছিলে না, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহকে ফাঁকি দিয়া তুমি আমার জান্নাতে যেতে চেয়েছিলে। এ বান্দা, আল্লাহরে ফাঁকি দিয়া যাইবে? কথা কয় না, জোরে কয় না, আল্লাহরে ফাঁকি দিয়া যাবে না। মানুষে ফাঁকি দিতে পারেন, ধোকাবাজি করতে পারেন, অন্যায় করতে পারেন, আল্লাহর সঙ্গে কলি করা যাবে না। এই জন্য হিসাব মিলাইয়া কবরে যাইন, এ কবর কলি কঠিন আজাব, কঠিন জায়গা রে বাবা। আল্লাহ একবার, এই বসেন 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 বসেন, আল্লাহ একবার কঠিন জায়গা, আল্লাহ একবার এই কবরের আজাব কলি। এই বসেন আপনি, বসেন বসেন, আপনাকে বুঝতে সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হচ্ছে না, বসেন বসেন। আল্লাহ একবার, আল্লাহ একবার ভালোভাবে খেয়াল করবেন, বসেন আপনি, ভালোভাবে খেয়াল করবেন, দিল নরম করে দেবেন, চোখের পানি ছাড়ার জন্য চেষ্টা করবেন রে বাবা, কলব নরম করে দেবেন, আমার মালিকের দরবারে কান্নাকাটি করবেন, আমার মালিকের দরবারে রোনাজারি করবেন, তওবা করবেন, মাপ চাইবেন রে বাবা। বাজান রে, অন্ধকার কবরে কুলি যাওয়াই লাগবে। এই অন্ধকার কবর সাব বিশ্বর ঘর, পোকামাকড়ের ঘর কেমনে অন্ধকার কবরে থাকবেন রে বাবা। পাঁচ ওয়াক্ত নামাজ লইয়া যাইবেন, জিকির আজগার কোরআন তেল হাত লইয়া কবরে যায়েন রে বাবা, নজর কলি আপনাকে ছাড়া হবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দাকে ডাক দে, বলা হবে, বান্দা এখন রুকুতে যাও। ওই বান্দা রুকুতে যাওয়ার জন্য চেষ্টা করবে, রুকুতে যাইতে পারবে না। আল্লাহ একবার চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কাঁদবে, আর ডাক দে বলবে, এ মালিক রুকুতে কেন যাইতে পারি না? আল্লাহ গো তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে মাফ করি দাও। এ বাজারে যুবক, এ মুরব্বী, আমার বাবাজিরা চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কাছে কান্দেন, দিল নরম করে দেন, আমার মালিকের দরবারে কান্নাকাটি করার জন্য চেষ্টা করেন রে বাবা। বাজান রে, যার চোখে যত পানি, আল্লাহ পাক তারে আগে আগে মাফ করে দেবে রে বাবা। আল্লাহ তাবারক তাআলা ডাক দে বলবেন, এ যুবক এখন রুকুতে যাওয়ার জন্য তুমি চেষ্টা করতেছো কেন, মাজা ভাঙে না? বলে, মালিক রে আমি তো দুনিয়ার জমি নামাজ পড়ি নাই, আগে পড়িছিল, বলেছিল কি বলেছিল আগে? কথা কয় না, আগে কি বলেছিল? আগে পড়িছি, এখন যখন ধরা খাইছে তখন কি বলতেছে? আমি তো দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই। আল্লাহ একবার, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ তাবারক তাআলা ডাক দি বলবেন, বান্দারি না না না, আর মাফ চাইলে কাজ হবে না। তুমি যদি দুনিয়ার জমিনে একটা বার আমি আল্লাহকে, আল্লাহ বলেন সবাই একটু, একটা বার জোরে আওয়াজ দেন, আওয়াজ দেন, আল্লাহ, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহ, ও মালিক, এইভাবে যখন তুমি আমার কাছে চোখের পানি ছাড়িয়া আল্লাহ বলিয়া ডাক দিতা, আমি আল্লাহ তোমারে, তোমার, তুমি তোমারে, তোমার, আমি আল্লাহকে ডাক দিতে দেরি হইতো, আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহ কথা মাফ করতে দেরি করতাম না। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, ভালোভাবে খেয়াল করবেন, আল্লাহ একবার এখন ডাক দে বলে, বান্দা তোমার জাহান্নামে যাওয়া লাগবে। ওই বান্দা কাদমিয়ান ডাক দে বলবে, মালিক রে
আমি জাহান্নামের আগুনে পড়তে পারবো না আপনারা পারবেন জাহান্নামের আগুনে পড়তে পারবেন তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই জোরে কই না ওই অন্ধকার কবর সাব্বিসুর ঘর পোকামাকড়ের ঘর ওইখানে কুলি কেউ নাই রে বাবা সাথি নাই রে বাতি নাই রে কবরে বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে দরজা নাই রে জানলা নাই রে কবরে বাপ নাই রে মাও নাই রে কবরে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম আল্লাহ পড়িয়া তোমারি রোজাই রইলাম আল্লাহ পড়িয়া এবাজান আল্লাহু আকবার ওই অন্ধকার কবরে আমাদের আপন বলতে কি আছে জোরে কন জোরে কন জোরে কন আমার আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই দুনিয়ার জমিনে যারে যত আপন মনে করতেছেন কবরে যাওয়ার পরে আপনার কবরের পারে সন্ধ্যার পরে একটা ঘন্টা দাঁড়ানোর সাহস নাই কথা কয় না আছে না নাই আপনার কলিজার টুকরা সন্তান পর্যন্ত আপনার কবরের পারে দাঁড়াইতে পারবে না এই জন্য বাজান হাতে ধরে গেলাম পায়ে পড়ে গেলাম নর্তকী শিল্পীদের গান ছেড়ে দেব গুনাহ করব না অন্যায় করব না অবিচার করব না মানুষের সঙ্গে সুন্দর আচরণ করব আল্লাহকে সঙ্গে লইয়া কবরে যাব এর এই এই ইরাদা আর এই নিয়াত কারা কারা করতে পারে আল্লাহ একবার বলে হাত উঁচু করে দেখেন আল্লাহ একবার হাত নাড়ান আল্লাহ দে হুক আল্লাহ দে হুক বলেন আল্লাহ বলেন আল্লাহ আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো পড়বই ধরে বলেন পড়বই আর কামাই দেব না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আমিন কষ্ট পাচ্ছেন নাকি আপনাদের সমস্যা হচ্ছে আলোচনা চলবে না ছেড়ে দেব চলবে আল্লাহ আপনি কবুল করে নেন সবাই বলুন আল্লাহুম্মা আমিন আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলার জন্য চেষ্টা করব বাকি আল্লাহর কাছে সাহায্য চাই সবাই বলুন আল্লাহুম্মা আমিন এই যে মাদ্রাসা এটা কি মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা কি মাদ্রাসা কোরআনিয়া হাফেজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার কত ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চাগুলি আল্লাহর কোরআন পড়ে কেন পড়ে কোরআনের অনেক দাম আছে না নাই কথা বলেন কোরআনের দাম আছে না নাই হ্যাঁ এ কোরআন আপনারা যে পাইছেন এমনি এমনি পেয়ে গেছেন এটা যদি আপনি পাইছেন আমার নবীর মাধ্যমে এটা যে কত দাম এটার কদর আমাদের করার দরকার আছে না নেই কথা বলেন এর কদর আমাদের করার দরকার আছে আমরা এর কদর দিতে জানি না আল্লাহ আকবার কোরআনের সঙ্গে যেই সমস্ত কি বলে একটা কাপড় যদি কোরআনের সঙ্গে লেগে থাকে এই যে কাপড়ের একটা গিলাফ এই গিলাফ যদি খোদা না খাস্তা আপনার হাতের থেকে পইড়া যায় তাহলে আমরা এই গিলাফটা উঠাইয়া চুমা খাই কি খাই না কথা কয় না জোরে কয় না খাই কি খাই না কেন খাই কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে খাই কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তাবারিকু তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা يزيد الظالمين إلا خسارا قرآن نازل করে সেনকে জোরে কয় না আরো জোরে বলেন কুরআন নাজিল করেছেন আল্লাহ কে নাজিল করেছেন কুরআন কথা বলতে পারে মানেন আপনারা কথা কয় না কুরআন কথা বলতে পারে না কুরআন কথা বলতে পারে কুরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি যা জিজ্ঞাসা করবেন কোরআন তার আয়াত দিয়া মানুষকে বুঝাইয়া দেবে সুবহানাল্লাহ কোন একবার আল্লাহ একবার সেই কোরআনই মাদ্রাসায় আমরা মাহফিলে আজকে আসছি কথা বলেন ঠিক কি ঠিক না তাহলে আপনাদের কপাল খারাপ না ভালো জোরে কয় না জোরে কয় না জোরে কয় না কপাল খারাপ না ভালো কপাল অনেক ভালো তার বাস্তব চিত্র কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করি ও কোরআন সবাই মিলে জিজ্ঞাসা করি ও কোরআন
তোমার নাম কি দেখবেন কোরআন তার নাম নিজে বলে দিচ্ছেন বাল হুয়া কুরআনুম মাজিদ সুবহানাল্লাহ বাল হুয়া কুরআনুম মাজিদ আমি কুরআনে মাজিদ সুবহানাল্লাহ কোন একবার কুরআনের কাছে যদি জিজ্ঞাসা করি ও কুরআন তোমারে কে পাঠাইছে সুবহানাল্লাহ কোন একবার তোমারে কে পাঠাইছে আল্লাহু আকবার কুরআন তার ভাষায় সুন্দর কায়দায় উত্তর দিয়ে দিচ্ছেন অনুনাজ্জিলু মিনাল আল্লাহু আকবার তোমারে কে পাঠাইছে নাজালা নুজিলা আলা মুহাম্মদ কুরআনকে যদি জিজ্ঞাসা করি ও কুরআন তোমারে কার তোমারে কে এনেছে কুরআন সুন্দর কায়দায় তার ভাষায় উত্তর দিয়ে দিচ্ছে নাজালা বিহির রুহুল আমিন সুবহানাল্লাহ মনে রাখবেন রুহুল আমিন চেনেন হ্যাঁ মাশাআল্লাহ জিব্রাইল আমিন আমাদের নবীর কাছে কোরআন আনছে কে কথা কয় না কি আনছে নাজালা বিহির রুহুল আমিন জিব্রাইল আমিন আমাকে নিয়ে আসছে আল্লাহু আকবার বলে তুমি কোত্থেকে আসছো কোথা থেকে আসছো বলে ফি লাউহিম মাহফুজ সুবহানাল্লাহ বলে একবার লাউহে মাহফুজ থেকে আসছি আল্লাহু আকবার লাউহে মাহফুজ থেকে আসছি কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন আল্লাহু আকবার তুমি কার উপরে নাজিল হইছো কোরআন সুন্দর কায়দায় আল্লাহু আকবার তার ভাষায় উত্তর দিচ্ছেন নুজিলা আলা মুহাম্মাদ الله أكبر نزل على محمد محمد صلى الله عليه وسلم رفوره نازل হয়েছে قرآن কাছে যদি জিজ্ঞাসা করা হয় ও قرآن তুমি কোন মাসে নাজিল হইছো কোন মাসে نزل হইছো شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله أكبر আমি রমজান মাসে নাজিল হইছি কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি কোন রাতে নাজিল হইছো কোরআন তার ভাষায় সুন্দর কায়দায় উত্তর দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম سلام هي حتى مطلع الفجر الله اكبر আমি সবে কদরের রাতে নাজিল হইছি কোন রাতে সবে কদরের রাত চিনেন তো আপনারা চেনেন ইবাদত করেন তো সবে কদরের রাত হলো হাজার রাত্র থেকে উত্তম হাজার রাত্র থেকে উত্তম হাজার রাত্র থেকে উত্তম সেই রাতের নাম কি জোরে কয় না সবে কদরের রাত তাহলে এ কোরআনের দাম আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই যে জুনাইদিয়া হাফেজিয়া কওমি মহিলা আল্লাহু আকবার কওমি হাফেজি মাদ্রাসা এই মাদ্রাসা ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম বাচ্চা যখন একটা কবরের পাড় দিয়ে হাইটা যাবে বা জানে আমার আল্লাহ তাবারিকুত তাআলা ডাকতে বলবেন এ জিব্রাইল একটু নজর করে তাকাইয়া দেখো ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার কোরআনকে বুকের সঙ্গে জড়াইয়া লজিং বাড়ির দিকে রওনা করল রে জিব্রাইল এ জিব্রাইল আমি এই মুহূর্তেই হাফেজে কোরআনদের ওসিলায় এই কবরবাসীদেরকে কিছু প্রতিদান দিতে চাই তোমরা কি বলো হযরত জিব্রাইল আমিন ডাকতে বলবেন ও মালিক আপনি আপনার বান্দাদেরকে কেমনে জাহান্নামের হাত থেকে বাঁচাইবেন কেমনে জান্নাত জান্নাতে দেবেন সেটা তো আমাদের জানা নাই রে মাওলা আল্লাহ তাবারাকু তাআলা ডাকতে বলবেন জিব্রাইল তোমরা সাক্ষী থাকো ওই যে জুনাইদিয়া হাফেজি মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কবরের পাড় দিয়া রওনা করলো গোরস্তানের পাড় দিয়া রওনা করলো আমার কোরআনের বরকতে আমার কোরআনের বরকতে আমি আল্লাহ তাবারিকু তাআলা এই কবরবাসীদেরকে 40 দিনের জন্য মাফ করিয়া জান্নাত দিয়ে দিলাম আল্লাহু আকবার ইকালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তো কদিম জামি
العلم في القرآن حكيم تقاصرت عنه أفحام الرجال ما فقرآن كلام الله كشنو قديم ستي قديم ستي نعينو الله القرآن كجرى ধরবে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাব জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ কথা ঠিক তাহলে কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আপনার বাচ্চাটাকে হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেবেন হাফেজে কোরআন শেখাবেন বাজান ভালোভাবে খেয়াল করবেন রে বাবা একটা হাফেজে কোরআনের কত দাম এই কোরআনের সংস্পর্শে যারা যারা আসবে তাদের কত মূল্য তাদের কত দাম হয়ে যাবে রে বাবা একটা চোর গুন্ডা যদি এই হাফেজি মাদ্রাসা হাফেজে আল্লাহু আকবার আল্লাহর কোরআনকে স্পর্শ করে কোরআনের সংস্পর্শে লেগে যায় তাহলে এই চোর গুন্ডা পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে কি পারে না জোরে কয় না জোরে কয় না অবশ্যই পারে কিসের বরকতে পারে জোরে কয় না কিসের বরকতে কোরআনের বরকতে আল্লাহু আকবার তার বাস্তব চিত্র আর দৃষ্টান্ত যদি আপনাদের সামনে তুলে ধরি একটু সহজ কায়দায় বুঝিয়ে আসবে রে বাবা বিশ্বে হাফি প্রস কোয়ার্টারের দিকে রওনা করেছেন একজন নওজোয়ান যুবক আল্লাহু আকবার রওনা করেছে প্রস কোয়ার্টারের দিকে আল্লাহু আকবার মদের বোতল হাতে মদ খাইছে আর বন্ধুদের সঙ্গে রওনা করেছে প্রস কোয়ার্টারের দিকে যাইতে 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 প্রস কোয়ার্টারের বারান্দার কাছে যাইয়া যখন সিঁড়ির কাছে যাইয়া যখন পৌঁছাইছে হঠাৎ করে নজর করে তাকাইয়া দেখে আল্লাহু আকবার একটা টুকরা একটা কোরআনের আয়াত ওই কাগজের উপরে লেখা ওই টুকরাটা ওইখানে পড়া রইছে বিশ্বে হাফি মদ খাওয়া অবস্থায় মাতাল অবস্থায় হঠাৎ করে নজর করে যখন তাকাইয়া দেখলো আল্লাহর কোরআন ওইখানে পড়ে রইছে উনি চিন্তা করলেন কি ব্যাপার আল্লাহর কোরআন মনে হয় এইটা মনে হয় আল্লাহর কোরআন ওইখানে লেখা ছিল ওই কাগজের টুকরায় লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন আমাদের সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে কাগজের টুকরায় লেখা ছিল রে বাবা ওই বিশ্বে হাফি মদখোর যুবক চিন্তা করলো এই কোরআনের আয়াত এইখানে ফেলাই আমি এইখান থেকে যাইতে পারবো না মুহূর্তের মধ্যে আল্লাহু আকবার কোরআনের আয়াতকে সঙ্গে লইয়া বন্ধুদেরকে ডাক দে বলে এ বন্ধুরা পুরুষ কোয়ার্টারে আমি যাইতে পারবো না মদের আড্ডায় যাইতে পারবো না বলে কেন যাইতে পারবে না এ যুবক ভালোভাবে খেয়াল করবেন রে বাবা আপনার মতন যুবক ওই ব্যক্তি ছিল রে বাবা আজকে আল্লাহ আল্লাহর জান্নাতের সার্টিফিকেট লইয়া আল্লাহর জান্নাতে চলে গেলেন কোরআনের বরকতে চলে গেলেন রে বাবা হাতে ধরে গেলাম পায়ে পড়ে গেলাম এই মাদ্রাসার পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন এই মাদ্রাসাওয়ালাদের পক্ষে থাকবেন হাফেজ কোরআনদের পক্ষে থাকবেন আল্লাহর কসম করে বললাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআনের ওসিলায় আপনাকে মাফ করিয়া জান্নাত দিয়ে দেবে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন আমার সাথে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা কথা ঠিক কথা কয় না যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলো তুমি অগ্রপানে সমাধান বলেন বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ যে চির আমলান চির মুক্তির দান এ যে মহাবাণী খোদারি কালামে পাক এ যে চির আমলান চির মুক্তির দান এ যে মহাবাণী খোদা
পারি পাকালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া অশান্তি দূর করে শান্তি আনে সমাধান বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কোথায় চোখ রাখা লাগবে জোরে কয় না জোরে কয় না কোরআনে চোখ রাখার দরকার আছে না নাই আমরা মুসলমান আমাদের চোখ রাখতে হবে কোথায় না টিভিতে সিনেমায় বায়োস্কোপে এগুলো চোখ রাখলে জান্নাতে চলে যাব নাকি হ্যাঁ এগুলো চোখ রাখলে কোথায় যাওয়া লাগবে জোরে কয় না আর কোরআনের পক্ষে যদি চোখ রাখি কোথায় যাইব জোরে কয় না আল্লাহর জান্নাতে চলে যাব তার বাস্তব চিত্র দৃষ্টান্ত যদি আপনাদের সামনে তুলে ধরি একটু সহজ কায়দায় বুঝিয়ে আসবে রে বাবা আল্লাহর কোরআনের কত দাম কত মর্যাদা আর কত মান রে বাবা বিশ্রে হাফি মনে আছে তো বিশ্রে হাফি নওজোয়ান যুবক ডাকতে বলতেছেন এ বন্ধুরা আর আমি যাব না আমি বাড়িতে চলে যাব বলে কেন বাড়িতে যাইবা বলে আল্লাহর কোরআন এইখানে পড়া রইছে আমি আর এইখানে দাঁড়াইব না আল্লাহ একবার মুহূর্তের মধ্যে আল্লাহর কোরআনকে লইয়া এইভাবে বাড়ির দিকে রওনা করলো যাইতে 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 মায়ের কাছে যাইয়ে ডাকতে বলে মা ও মা এই দেখো একটা কাগজের টুকরায় কার নাম লেখা মা চোখের পানি ছাড়ে আর কান্দে ডাকতে বলে মালিক রে তুমি মনে হয় আমার সন্তান রে কবুল করিয়া এনেছো আল্লাহ আকবার আমার সন্তান রে তুমি কবুল করিয়া এনেছো এই কথা বলিয়া মা ডাকতে বলে বাবা এটা কারো নাম না এটা হলো তোর প্রভুর নাম সুবহানাল্লাহ বলেন একবার কার নাম প্রভুর নাম সুতরাং তোর প্রভুর নাম বলে মা এই কাগজের টুকরাটা এই আল্লাহর কোরআনের টুকরাটা আল্লাহ একবার জমিনের উপরে পড়েছিল এ মা আমি এই কাগজের টুকরাটা কোথায় রাখবো চিন্তা করলো তাকের উপরে রাখবো না 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 বিয়াদবি হয়ে যাবে অন্যায় হয়ে যাবে আমি রেহেলের উপরে রাখবো না বিয়াদবি হয়ে যাবে মকমালের কাপড় দিয়ে পেশাই আল্লাহ একবার আল্লাহ একবার সুগন্ধি আতর মাকাইয়া সারা রাত ধরিয়া ধরিয়া এইভাবে মাতার উপরে রাইখা দেশে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাবারিক তাআলা ডাক দে বলেন এ বিশ্রে হাফি আমার কোরআনকে তুই এত মর্যাদা দিলি আমার কোরআনকে তুই এত আল্লাহু আকবার এত মান মর্যাদা দিলি আমি আল্লাহ তাবারিক তাআলা এই মুহূর্তে ঘোষণা করে দিলাম আমার কোরআনকে মর্যাদা দেওয়ার কারণে আমি আল্লাহ তোকে ওলিদের নামের সঙ্গে নাম মিলাইয়া দিলাম আল্লাহ একবার কার নামের সঙ্গে নাম মিলাইছে কথা কয় না